বন্ধুরা, আগামী জুলাই থেকে সারা দেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। সপ্তাহব্যাপী এই কঠোর লকডাউনে সব গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ রাখা হবে। এ বিষয়ে সাধারণ ছুটি আদলে এই লকডাউন বাস্তবায়ন হবে বলে কর্মকর্তারা জানিয়েছে। কঠোর লকডাউন নিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তারা বাংলানিউজকে জানিয়েছে। এই কর্মকর্তা বাংলানিউজকে বলেন, কঠোর লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে ছাড়া ঘর থেকে বেরোতে পারবেন না। দোকানপাট শপিং মল বন্ধ থাকবে। এছাড়া অভ্যন্তরীণ ট্রেন রুটে চলাচল বন্ধ থাকতে পারে। ওই কর্মকর্তা আরও বলেন, জরুরি পণ্যবাহী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব কঠোরভাবে লকডাউনের বিষয়টি সাংবাদিকদের জানাতে পারেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন বলে জানিয়েছেন।